সব দোষ হইতেছে আমার আর আমার বইনে না, তো কোনো দোষ নাই। অবশ্যই দোষ তো থাকবই, দোষে কোনোই তো মানুষ, ও আর হিউম্যান বিং, ইউ শুড নো। একটাই দোষ, তোমাদেরকে বিশ্বাস করো আমি আসছি, বিশ্বাস করো আমি ভুল করেছি। প্রিয়জন আমার, এটা আসলে মানাই যান, আমি মানতে পারতেছি না, আমি পারতেছি না। খালি যদি ঢাকা হইতো তাহলে আমি মনে কর আমি এনে ফাটাই বলাইতাম একদম। কি ফাটাই দিতি? কি ফাটাইতাম আর, থাপড় দিয়ে কি ফাটায়, কানের পর্দা ফাটা বলাইতাম, রক্ত পাট বার করে বলাইতাম একদম। ও আমি ভাবছিলাম যে অন্য কিছু। আচ্ছা ঢাকায় তো খালা তো বেসে না, কি জানি নাম জিসান, হ্যাঁ হে বলে বিরাট মাস্তান হয়েছে, এরে মারে হেরে ধা ধা ধরে, হ্যাঁ এই বস মাস্টারে নিয়ে এলি না কেন? আমি আমি বিশাল মিস্টেক করছি, মানে আমি কি কম মামা, আমি কেন যে আমার বাইটারা নিয়ে এলাম না। আজ তোমার বোন আমার মা বললো যে না দরকার নাই, ওইখানে নিয়ে যাওয়ার দরকার নাই, ও এখানকার নেতা মানুষ, লগে পাঁচ ছজন তাকে তাহলে ইচ্ছা মতো বোমাইবো, এরপর একটা কুতুল কালাম কারণ হয়ে যাবে আনি নাই। ওরে আনলে একটা খবর আসছিল, ওর যে সাহস, লগে থাকে তো জিনিসপত্র। ওই সব দোষ হইতেছে আমার আর আমার বইনে না, তো কোনো দোষ নাই। অবশ্যই দোষ তো থাকবই, দোষে কোনোই তো মানুষ, ও আর হিউম্যান বিং, ইউ শুড নো। একটাই দোষ, তোমাদেরকে বিশ্বাস করো আমি আসছি, বিশ্বাস করো আমি ভুল করেছি। আচ্ছা এটা তুই কোন কথা কইলি, আমরা তো সব সময় তোকে ভালো চাই, কখনো কোনো দিন খারাপ চাই নাই। আমি সেটা বুঝছি বুঝছি, জিসানরে ফোন করছি, ও আইতাছে, ও যে ধরনের সাহসী বলা জিনিসটাকে কাটাস কাটাস মারবো, খালি জাস্ট এনে রক্তের বন্যা হয়ে যাবো, গঙ্গা হয়ে গঙ্গা আসে না কে, ও বলে কোন জায়গায় প্যাচ খাইছে। এই খবরদার, রক্ত গঙ্গার কোনো দরকার নাই, কোনো কিছুর ভয় হইব না, তোরে আমি আরো ভালো মেয়ে দেখে বিয়া করম এই দুনিয়ায় প্রায় 350 কোটি মেয়ে আছে যাদের বিয়া হয় নাই, যারা তাইরে নাইরে নাইরে না কইরা ঘুরে বেড়ায়, তাদের থেকে কি একটা মেয়ের তোর পছন্দ হইব না? অবশ্যই হইব, সেখান থেকে একটা ধরে তোর বিয়া করাই দেবো, তুই কোনো টেনশন করিস না। আমি এত মায়া দিয়ে কি করবো, হ্যাঁ আমি কি মায়া দিয়ে কি মেলা বসামো, এখানে মেলা বসেছে মেয়েদের মেলা বসেছে, আমি কি মেলা বসে গান গাবো নাকি? আজ এরা শোনো একটা কথা বলি, বিশ্বযুদ্ধ শোনো না, যত ধরনের যুদ্ধ ট্রয়নগরী ধ্বংস হয়েছে কিন্তু মায়া করে গেল, বিশ্বযুদ্ধ কিন্তু মায়াগুলি তলে খুঁজে মায়াগুলি গা, আমিও এই মায়াগুলিকে শুরু হবে যুদ্ধ, বিশ্বযুদ্ধ আর একটা হবে, করতে হবে, এটা শুরু হবে এখান থেকে, ইউ শুড নো। হাসাইলি হাসাইলি ভাগ না হাসাইলি, আরে যুদ্ধ করবি কি, তুই তো যুদ্ধ করবি, তোর সাহস আছে, তাকে কি সাহস আছে, তারা যুদ্ধ করতে পারবো? হ্যাঁ জীবনেও পারতো না, কাজে এক হারতে তোর যুদ্ধ হবে না, ওইটা বাদ। আমি একটা জিনিস বুঝতেছি না মামা, জিসান যে কেন আসতেছে না, ফোন বিজি আবার এখন। ওই আইছস, এই আসসালামু আলাইকুম, আসসালাম, কি ব্যাপার, তুই কি মানে যাই নাই যোস না? না 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 না, যাই নাই তো। আরে আমারে তো বিস্তারিত কিছুই বলে না, খালি কইছে আসা লাগবে চলে আসছি। আবার কই কই যাস, ওই আমার ভাইয়ের সাথে এইগুলো করিছে, একটারও ছাড়ব না মামা, প্রত্যেকটারে গুলি করে, এক একটা গুলি করে মারি ফেলাবো। সাদা ভাইনে সিসকা ভাইনে সিসকাটা, ওরে ভাই লাইসেন্স নাই, পুলিশে ধরবে বলি আনতে পারিনি। কি করেছিস ও, তুই ব্যাগে কি আনছিস? হ্যাঁ জামা কাপড় আনি। তুই জামা কাপড় কি আনছিস? ডজন ডজন জামা কাপড় আমি নিয়ে আসছি, তুই জানস না। কোনো চিন্তা কইরো না ভাই জান, ধরে তুলে নিয়ে যাবো এক একটারে, যাই হাত পা বাইন্ধে ঠাই ঠাই করে গাতাই দেবো বুকের মধ্যে। সাবাস বাগার অবস্থা, এই না হলো আমার ভাই। আচ্ছা শোনো, কি আমি তোমার কেটে যাই সার্ভে করি আসি, দেখি কার কত পাওয়ার হইছে। সার্ভে কর সার্ভে কর, আচ্ছা বড় বড় বালা, শোন চা লাগে কাটা মাটা যা সব লই আয়, টাকার কোনো চিন্তা করবি না, টাকা হয়ে যাব যা। হ্যাঁ টাকা পয়সার কোনো চিন্তা করিস না, টাকা সে দিব, খবরদার আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা চাবি না, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই যে পরশু দিন এক বদমাস আমার থেকে 5 লাখ টাকা ধান্দা করে নিয়ে গেছে, আমার এখন পকেট খালি। ওরে মামা তোমার আছে নাকি, মরে গেলে সবই তো আমরা পাবো,
চক্ষুটা বন্ধ করার আগে একটু দেখে যাতি পারবা কোথায় কি খরচ হচ্ছে। তোমাকে কি বলেছি? কখনো বলেছি টাকা দাও? জীবনে কোনোদিন টাকা থাকে তোমার? সবসময় বিপদে পড়লে টাকা নাই, ওদার নিয়েছি, ওই গাতায় টাকা পড়ে গেছি, খুঁজে পাই না, ব্যাংক বন্ধ। তোর তো চা আসে যে আমি মরে যাই, আমি বুঝি না কিছু। তোমার কাছে জীবনে কোনোদিন টাকা আসছিল? যাই হোক, আমি মার্কেটটা ঘুরে সার্ভে করে আসতেছি, দেখি কার কত জ্বর হয়েছে। আগে সার্ভে করতে যাই, পরে মরবি নাকি? আগে বুঝার চেষ্টা কর কোথায় কি আছে না আছে। আচ্ছা হইছে, তুমি যাও, ঠিক আছে, তুমি ঠান্ডা মতে বসো। যাইতেছি আর বেকার খোটা কোনোদিন দিবি। আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে। নাই নাই হইছে, নাই যাওয়ার লগে আমার পার্সোনাল কথা আছে, যাও তুমি বাড়ি গিয়া ফ্যান ছেড়ে বসো।